হিরু আলমকে ঘুষি ভাইকে আর কিছুদিন পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের বাদলা পায়খানা হলেও বিবৃতি দিতে পারে যাই হোক প্রথম দফায় কিন্তু উপজেলা নির্বাচন কমপ্লিট হয়ে গেছে তবু বিএনপি নেতারা দাবি করে যাচ্ছে নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়নি তো হইছে তেমন কিছু রাজার রাজত্ব বেড়েছে আর নিন্দুকের চুলকানি বেড়েছে এমন কুড়া কথা কথা না তো কিছু মাথা ঢুকেনা। ডিটেইললে আমি আর কি বলবো যা বলার সে তো বলছে রিজবি কাকু। দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে। তালেতেবার বিএনপি নির্ঘাত ক্ষমতা পেয়ে যাবে নি। অত সুজানা। তালিকের তারেক রহমান দেশে আস্থিছে। কি বলেন এটা? এরকম কি বিএনপির দুর্নীতিতে পাঁচ পাঁচবারের চ্যাম্পিয়ন হইছিল সেই কলঙ্ক গুইছে যাবে? জলাজলায়ের বাসিনে বাপুকোছে যে বিএনপি ভোট বর্জন কল্লি বাকি আর অসহযোগ আন্দোলন কল্লি বাকি কারণ দেশের জনগণ বুইজে গেছে যতই বিএনপি ভোট করুক বর্জন এক থেকে 2006 পর্যন্ত তাকে দুর্নীতি ছাড়া আর নেই কোনো অর্জন সবাই সারকাস হিসেবে উপভোক্তারে বিএনপি এখন বিড়ালের মতো গর্জন এবারে মনির কথাটা বলেছেন ভাই বিএনপি যারা এক নেতা বলতেছে যে শেখ হাসিনা রদিনে নাকি কোনোদিন সুস্থ নির্বাচন হয় না সবাই বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন না জাতীয় পর্যায়ে হবে না স্থানীয় পর্যায়ে বিএনপির কাছে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হবে না কারণ তারা তো নির্বাচন চায় না তারা চায় ক্ষমতা বসার অঙ্গীকার যতক্ষণ বিএনপি ক্ষমতায় বসতে পারে না ততক্ষণ কোনো নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না

তিনি কোন পন্থার বুদ্ধিজীবী ছিলেন না তাহলে তিনি কে ছিলেন রুমিন আপা তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন তিনি মানুষের পক্ষে ছিলেন তিনি দেশের পক্ষে ছিলেন মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন তোর শিল্প সাহিত্য বন্ধ করে আল্লাহ তৈরি একটা বিষয় খেয়াল করতেছি কেউ যদি একবার খালি একটু বিএনপি হরে তাহলে সে হয়ে যায় সাহসী সৈনিক দেশ প্রেমিক শিশু মুক্তি যোদ্ধা এই সেটা আরও কত কি তার হিসেব নাই অথচ ব্রাজিলের মতো তারাও কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়ন তাই উন্নয়নের দিক থেকে না দুর্নীতির দিক থেকে প্রথম দফার উপজেলা নির্বাচন সুষ্ঠু সঠিক হওয়ার পরে বিএনপি নেতারা দাবি নির্বাচন সুষ্ঠু সঠিক হয়নি এ বিষয়ে কি বলবেন সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের পাগলের প্রলাপ ও আইসি কোন পাগলের কথা বলছেন কাকু একটা পাগল আছে না প্রতিনিধি ওই পাগলের প্রলাপ আমি কিন্তু বুঝে ফেলেছি কোন পাগলের কথা বলছো বাইদুল কাক আসলে আপনারা কে কে বুঝতে পেরেছেন সেই পাগলটাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর যারা বোঝেননি তারাও বোঝার চেষ্টা করে কমেন্টে একজনের নাম বলতে পারেন বুঝা গেছে ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানিয়ে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন তাহলে আজকের মতো যাই চলে যা মানে এই ফিরে আসার এনতে পর্যন্ত ভিডিওতে করতে থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করা কাম আল্লাহ পেজ